সফরের দ্বিতীয় দিন সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পর তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য ও সই করেন। এতে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু ও সে সময়ের সোভিয়েত ইউনিয়নের অবদান তুলে ধরেন। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে রাশিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ঢাকার রাশিয়ান দূতাবাসে সোভিয়েত আমলে রাশিয়া পড়ালেখা করা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন সের্গেই লাভরভ। কুশল বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে তারা খোলামেলা কথা বলেন। উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলোকে সুষ্ঠুভাবে কীভাবে দ্রুততার সাথে সমাধান শেষ করা যায় এটি একটি বড় বিষয়। বিশেষ করে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত অসুবিধা আছে তার সমাধান কীভাবে খোঁজা হচ্ছে সেগুলি আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে যে এগুলি নিঃসন্দেহে সময় মতো শেষ হবে, এই প্রত্যাশা সকলের মধ্যেই আছে এবং একটা সুষ্ঠু ব্যবস্থা এই অর্থনৈতিক লেনদেনের বা আর্থিক লেনদেনের ব্যবস্থা হবে বলে আশা করা হয়েছে। আমি রাশিয়ান একজন অ্যালুমনি, আবার সোভিয়েত ইউনিয়নের মাস্টার্স করছি সোভিয়েত ইউনিয়নে আর পিএইচডি করছি রাশিয়া, যার জন্যে আমাদেরকে জিজ্ঞাসা করলো। আমাদের অনেক ছাত্র যেহেতু রয়েছে ইউক্রেনের আছে, এই জন্যে তাদের প্রশ্ন ছিল যে আমরা কষ্ট পাই যে দুইটা দেশের ভিতরে যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা কবে কীভাবে বন্ধ হবে। G20 সম্মেলনে যোগ দিতে দুপুরে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সের্গেই লাভরভ। স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম ঢাকা সফর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সের্গেই লাভরভ। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।